morning walk করতে গিয়ে সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সেনা জওয়ানের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বেলাকোপা বর্তলা এলাকায় মৃত সেনা জওয়ানের নাম অঞ্জন রায় ঘটনার পরে প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এলাকার প্রধান সড়ক অবরোধ করে তাদের অভিযোগ ওই সড়ক অপরিসর তার উপরে বেহাল অবস্থা ঘন্টাখানেক অবরোধ করার পরে স্থানীয় বিধায়কের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় সূত্রের খবর রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মুরগির ভিটা গ্রামের বাসিন্দা অঞ্জন রায় তিনি কিছুদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন এদিন সকালে মর্নিং ওয়াক এর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন অঞ্জন তেতুলতলা এলাকায় আসার পরে বালিপোছায় ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন তিনি উদ্ধার করে তাকে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়েছে উল্লেখ্য এই খবর ছড়িয়ে পড়তে পথ অবরোধ করেন গ্রামবাসীরা তাদের অভিযোগ এলাকার রাস্তা ছোট থাকার কারণে বারবার দুর্ঘটনা হচ্ছে এর আগেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এই রাস্তায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে রাস্তা চওড়া করার আশ্বাস দেওয়া হলেও আশ্বাস পূরণ করা হয়নি রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে বেলাকোপা ও রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা কি জানিয়েছেন শুনে নেব কেউ ছিল না রাস্তা মধ্যে কি বলে লোকজন নাই একটা কুত্তাও নাই লোক রাস্তার মধ্যে হাইতে লোকটা গেল যাই নিয়ে ওই পাশ থেকে ব্যাক করে আসতে আসে থেকে এসে গাড়িটা মারি দিল আর গাড়িটার শব্দ কিন্তু আমরা পাচ্ছি কিন্তু যে গাড়িটা হর্ন দিতে দিতে আসতেছে কিন্তু এখন ড্রাইভার মাতাল ছিল না কি ছিল সে ড্রাইভারই জানে কটা নাগাদ হয়েছে ছয়টা বাজে তখন সকাল ছয়টা এখন কি অবস্থায় আছে এখন তো